ব্লাড সুগার নিয়ন্ত্রণের সবচেয়ে খারাপ ফল আর সবচেয়ে ভালো ফল। কাঁঠাল ব্লাড সুগার বাড়ায় বলে অনেক ডায়াবেটিস রোগী পাকা কাঁঠাল খেতে ভয় পান, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই কাঁঠালের মধ্যেই লুকিয়ে আছে ব্লাড সুগার কমানোর মন্ত্র। এই ভিডিওতে আমরা আলোচনা করব সুগার নিয়ন্ত্রণের সবচেয়ে খারাপ ফল কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো ফলে পরিণত হতে পারে। তার আগে আপনি যদি এখনও ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, না হলে পরের ফ্রি ভিডিওগুলো আর দেখতে পাবেন না। আসলে কাঁঠাল নিয়ে যা কিছু দুর্নাম সব কিন্তু পাকা কাঁঠাল নিয়েই, কিন্তু কাঁচা কাঁঠাল বা এঁচড় নিয়ে কোনো দুর্নাম নেই, বরং ব্লাড সুগার কমানোর সুনাম আছে। বিখ্যাত নেচার পত্রিকার অনলাইন ভার্সনে 2021 জুনে একটি গবেষণার আর্টিকেল প্রকাশিত হয়। গবেষণায় 40 জন টাইপ 2 ডায়াবেটিস রোগীকে ভাত বা গমের রুটির বিকল্প হিসেবে 12 সপ্তাহ ধরে 30 গ্রাম করে এঁচড়ের রুটি খেতে দেওয়া হয়। 12 সপ্তাহ পর দেখা যায় ডায়াবেটিস রোগীদের HbA1c লেভেল, ফাস্টিং ব্লাড সুগার লেভেল, পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেল, কোলেস্টেরল লেভেল ও ওজন উল্লেখযোগ্যভাবে কমছে। অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় কাঁচা কাঁঠাল বা তার থেকে তৈরি আটার রুটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী একটি খাবার হতে পারে। কিন্তু কাঁচা কাঁঠালের আটার রুটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে এতটা ভালো হওয়ার পিছনে কারণ কি? এঁচড়ের আটার উপাদান বিশ্লেষণ করলেও আসল কারণ বেরিয়ে আসবে। প্রতি 100 গ্রাম কাঁচা কাঁঠালের আটাতে নেট কার্বোহাইড্রেট পাবেন 62 গ্রাম আর ফাইবার 16 গ্রাম। এঁচড়ের আটার নেট কার্বোহাইড্রেট চাল, গমের আটা থেকে কিছুটা কম আর ফাইবার অনেক বেশি। এছাড়া এঁচড়ের আটার নেট কার্বোহাইড্রেটের একটা বড় অংশই জটিল কার্বোহাইড্রেট, ফলে চাল গম থেকে এঁচড়ের আটা অনেক কম ব্লাড সুগার বাড়ায়। অর্থাৎ পাকা কাঁঠাল ফল হিসেবে খেতে গেলে সাবধানতার সাথে অল্প করে খেতে হবে, কিন্তু এঁচড় বা এঁচড়ের আটা ভাত রুটির বিকল্প হিসেবে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে অনেক বেশি সুবিধা পাবেন। এবার আসুন কাঁচা কাঁঠালকে কিভাবে খেলে সুগার কমাতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন তা জেনে নেওয়া যাক। 1. যখন এঁচড় পাওয়া যায় তখন এঁচড়ই খান। এঁচড়ের স্যুপ ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ খাবার হতে পারে। ভাত রুটি কিছুটা কম করে তার জায়গায় এঁচড়ের স্যুপ রাখতে পারেন। 2. কাঁচা কাঁঠাল থেকে আটা তৈরি করে রাখতে পারেন। কাঁচা কাঁঠালকে টুকরো করে কেটে ভালো করে প্রথমে শুকিয়ে নিন, পরে মেশিনে গুঁড়ো করে কাঁচা আঁঠালের আটা বানিয়ে নিন। হোল গ্রেন আটার সাথে 30 গ্রাম এঁচড়ের আটা মিশিয়ে রুটি করতে পারেন। বাজারেও এঁচড়ের আটা পেয়ে যাবেন। অর্থাৎ গাছের কাঁঠাল পাকতে না দিয়ে কাঁচা কাঁঠালের স্যুপ বা এঁচড়ের আটার রুটি যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার তো নিয়ন্ত্রণে থাকবেই, আর যাদের ডায়াবেটিস নেই তাদেরও নতুন করে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমাবে। এঁচড়ের আটা কেমন হয় জানতে চাইলে ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন। সাথে থাকুন, সুস্থ থাকুন।